আপনারা আশাহত হবেন না, হিরো আলম। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, আপনারা আশাহত হবেন না, আবারও ভোটের মাঠে নামব, এবার ভোটের লড়াই শেষ করেছেন, পর্দায় ফিরে দেশের মানুষকে আবারও আনন্দ দিতে চাই, এবার বগুড়া ৬ এবং বগুড়া ৪ আসনের উপনির্বাচনে লড়াই করেছেন। বগুড়া ৬ আসনে বড় ব্যবধানে হারলেও বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৫৯১ ভোটে হেরে যান হিরো আলম। বুধবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে বগুড়া ৪ আসনের উপনির্বাচনে ১১২ কেন্দ্রের ফলাফলে জয়ী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০,৪৩৭ ভোট, আর হিরো আলম পেয়েছেন ১৯,৮৪৬ ভোট। যদিও শুরুর একের পর এক কেন্দ্রে চমক দেখাচ্ছিলেন হিরো আলম, কিন্তু শেষ পর্যন্ত মশালের কাছে হেরে যান।